দর্শক, সবাইকে অভিনন্দন জানাচ্ছি তনু কুকিং হাউস থেকে। এক ঝলকে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় সুজির নাড়ু। আমি একই পদ্ধতিতে দুই স্টাইলের নাড়ু তৈরি করে দেখাবো, তো চলুন দেখে নিচ্ছি। আমি এক কাপ সুজি নিয়েছি, এক কাপ চিনি, মিহি করে কোরানো নারকেল এক কাপ। এরপরে আমি 5 থেকে 6টা এলাচ আমি একটু ফাটিয়ে ভিতরের যে বীজটা সেটা আমি পাউডার করে নিয়েছি, কিশমিস এবং কাজু বাদাম। আর নিয়েছি আমি দুধ 1/2 কাপের মতো, এটা আমি খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দেব, ঘি দিয়ে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি এবং কাজু বাদামটা একটু লাল করে ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিস। এই কিশমিস এবং কাজু বাদামটা আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আমার কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার এসে গেছে। আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজি দেওয়ার পরে আপনি চাইলে আরেকটু পরিমাণে ঘি দিতে পারেন, আমি আরেকটু ঘি দিয়েছিলাম। এরপরে আমি সুজিটা ভেজে নেব। যখন এরকম কালার আসবে বোঝা যাবে যে সুজিটা হয়ে গেছে, তখন আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে এর ফ্লেভারটা এবং টেস্টটা থাকবে না। তাই আমি চুলার আঁচটা একদম মিডিয়ামের থেকে একটু কম রেখেছি। দিয়ে দিচ্ছি এলাচ পাউডার এবং সব কিছু আমি একটু সময় নেড়ে একটু সময় ভেজে নিব। আমি এখন দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। আমি সব কিছু একটু সময় ভেজে নিব। আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিটা যখন নারকেলের সঙ্গে এবং সুজির সঙ্গে মিক্সড হয়ে যাবে এবং ভালো একটা কালার নিয়ে আসবে, তখন আমি দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটা ঘন করে জাল দিয়েছিলাম এবং একটু সরও আছে এর মধ্যে। এরকম কালার আসছে তার মানে এটা হয়ে গেছে। আমি দুধ দিয়ে 4-5 মিনিটের মতো রেখেছিলাম। আমি এটা নামিয়ে নিয়েছি এবং গরম অবস্থাতেই হাতটা ওয়াশ করে শুকিয়ে নিয়েছি এবং এতে এখন আমি হাতে একটু ঘি মেখে আমি লাড়ু বানিয়ে নিব। লাড়ু বানিয়ে নিচ্ছি, উফ গরম, এখনও গরম আছে। আর ঠিক এরকম গরম অবস্থাতেই আমরা একটু একটু করে ধীরে ধীরে নাড়ুটা তৈরি করে নেব। আমার অলরেডি 2টা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব। আমি আরেকটা নাড়ু তৈরি করেছি, শুধু কাজু বাদাম এবং কিশমিশটা অ্যাভয়েড করে আমি পুরো রেসিপিটা ঠিক রেখে এটা শিল পাটায় বা আপনার ব্লেন্ডারও বিট করে নিতে পারেন এবং গরম অবস্থাতেই আমি নাড়ু তৈরি করেছি। এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব। তো হয়ে গেল আমার খুব সহজেই সুজির নাড়ু। ওয়াও, একটা খেয়ে নিচ্ছি। ওয়াও, হেভি টেস্ট। বাকিটুকু কেন রাখবো, এটুকু খেয়ে নিচ্ছি। খুব সফট হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। তো দর্শক, আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর দেখে নিন আমি যে আরেকটা নাড়ুর কথা বলেছি সেটা এটা, এটাও আমি তৈরি করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকুন, বাই।